বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 36 রানে হারিয়ে 68-এর ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করা রংপুর রাইডার্স নির্ধারিত 20 ওভার শেষে জনসন চার্লসের ঝোড়ো সেঞ্চুরিতে 3 উইকেট হারিয়ে 192 রান তোলে। জবাবে 20 ওভারের শেষ বলে অলআউট হলে 156 রানের বেশি করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল মঙ্গলবার 12 ডিসেম্বর সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে লড়বে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। আর এ ম্যাচে হারের মধ্য দিয়ে বিদায় নিল লিগে সবার উপরে থেকে প্লে অফ নিশ্চিত করা তামিম ইকবালের কুমিল্লা। 193 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার, তবে দলীয় 54 রানে আক্রমণাত্মক খেলতে থাকা তামিম ইকবালকে ফেরান রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 19 বলে 6টি চার এবং 1টি ছক্কায় 36 রান করে সোহাগ গাজীকে ক্যাচ দেন তিনি। পরের ওভারেই 0 রানে থাকা ইমরুল কায়েসকে আউট করেন সোহাগ গাজী। ব্যক্তিগত 10 রানে শোয়েব মালিককে ফিরিয়ে রংপুরকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন নাজমুল ইসলাম অপু। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। 28 বলে 3টি চার এবং 2টি ছয়ে 39 রানে থাকা এই ওপেনারকে ফেরান ইসুরু উদানা। শেষ দিকে 27 রান করা মার্লন স্যামুয়েলস এবং 26 রান করা জশ বাটলার চেষ্টা করলেও কুমিল্লাকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। দুজনকেই আউট করেন রবি বোপারা। সর্বোচ্চ 3 উইকেট পান রুবেল হোসেন, 2টি করে উইকেট পান উদানা এবং রবি বোপারা, আর 1টি করে উইকেট নেন সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা এবং নাজমুল ইসলাম অপু। এর আগে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক খেলেন জনসন চার্লস এবং ব্রেন্ডন ম্যাককালাম জুটি। তারা দুজন মিলে 151 রানের জুটি করেন। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম 46 বলে 1টি চার এবং 9টি ছক্কায় 78 রান করে বিদায় নেন। কিন্তু 3 অঙ্কের ঘরে ঠিকই পৌঁছে যান ওয়েস্ট ইন্ডিজের তারকা জনসন চার্লস। 63 বলে 9টি চার এবং 60টি ছক্কায় তিনি 105 রান করে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের পর চলমান আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। তবে মজার কথা, 2টি সেঞ্চুরি এসেছে রংপুরের হয়ে। রংপুরের ব্যাটিংয়ের সামনে এদিন অসহায় ছিলেন কুমিল্লার বোলাররা। মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আলামিন হোসেন এবং গ্র্যাম ক্রেমারদের ইকোনমি ছিল 10-এর উপরে। অবশ্য ব্যতিক্রম ছিলেন পাকিস্তানের হাসান আলী। এমন দিনেও 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন তিনি। বাকি 1টি করে উইকেট পান মেহেদী হাসান এবং সাইফুদ্দিন। এর আগে এ ম্যাচ নিয়ে 10 ডিসেম্বর রোববার কম নাটক হয়নি। বৃষ্টি বাধার কারণে অসমাপ্ত খেলাটি একদিন পিছিয়ে ফের শুরু করার নির্দেশ আসে। গতকাল টসে জিতে মাশরাফির রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন তামিম ইকবালের কুমিল্লা। তবে 7 ওভার খেলার পর নির্মম বৃষ্টি হানা দেয়, যা শেষ হতে খেলার নির্ধারিত সময়ই পেরিয়ে যায়। বিপিএল এর বাইলজ অনুযায়ী ফাইনাল ছাড়া অন্য ম্যাচে রিজার্ভ ডে নেই, তাই কার্ড অফ টাইম শেষ হলেই খেলা পরিত্যক্ত। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরিত্যক্ত ম্যাচে যারা পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে তারাই টুর্নামেন্টের ফাইনালে উঠে যাবে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল খেলাটি একদিন পিছিয়ে দেয়। জানানো হয় খেলা যেখানে শেষ হয়েছে পরদিন সেখান থেকেই শুরু হবে। গতকাল রংপুর 7 ওভার খেলে 1 উইকেট হারিয়ে 55 রান তোলে। আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইল মাত্র 3 রানেই বিদায় নেন। 10 বল খেলে তিনি মেহেদী হাসানের বলে শিকার হন। তবে আরেক ওপেনার জনসন চার্লস 26 বলে 4টি চার এবং সমান ছক্কায় 46 রান করে অপরাজিত ছিলেন। তার সঙ্গে 4 রানে মাঠ ছাড়েন ব্রেন্ডন ম্যাককালাম।